আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ নিয়ে এসেছি দারুণ মজাদার এবং টেস্টি, সকলের ভীষণ পছন্দের লুচি। আজকের এই লুচিটা আমি আটা দিয়ে তৈরি করব। আটা দিয়ে খুব সহজেই এভাবে ফুলকো লুচি তৈরি করে নিতে পারেন, সকাল অথবা বিকালের নাস্তায় বানিয়ে পরিবেশন করতে পারেন, সবাই ভীষণ পছন্দ করবে খেতে। তাহলে চলুন দেখে নেই কীভাবে তৈরি করি। মিক্সিং বলে আমি এক কাপ পরিমাণ আটা নিয়ে নেব, এক কাপ দিয়ে তৈরি করব। আপনারা পরিমাণে বেশি করে তৈরি করতে চাইলে আটার পরিমাণ সেভাবে নিয়ে নিতে হবে। আর আটার পরিবর্তে এখানে ময়দা দিয়েও তৈরি করা যাবে। আটার মধ্যে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব, লবণটা ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা আমি হালকা একটু গরম করে নিয়েছি, গরম তেল দিলে লুচিগুলো অনেক বেশি খাস্তা হয়, খেতে ভালো লাগে। তেলটা আটার সাথে ভালোভাবে মিলিয়ে নিতে হবে, খুব ভালোভাবে নেড়ে চেড়ে আটার সাথে তেলটা মিলিয়ে নিয়েছি। এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আর এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করছি, চাইলে এটা ঠান্ডা পানি দিয়েও কিন্তু মেখে নেওয়া যায়। আমি এখানে কুসুম গরম পানিটা দিলাম। এখন ভালোভাবে মথে ডোটা তৈরি করে নেব। রুটি তৈরি করতে আমরা যেভাবে ডোটা মেখে নিই ঠিক সেভাবেই আমি ডোটা মেখে নেব। এখানে চাইলে লুচির মধ্যে কালোজিরা দিতে পারেন, কালোজিরা দিলে লুচিগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আবার যে আমি তেলটা দিলাম, তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন অথবা বাটার ব্যবহার করতে পারেন। তো আমি খুব সিম্পলভাবে আজকের এই লুচিগুলো তৈরি করব। আমি খুব ভালোভাবে 5-6 মিনিট ধরে মথে নিয়েছি আটার ডোটা। এখন আমি লুচিগুলো তৈরি করে নেব। আর ডোটা কিন্তু আমি রেস্টে রাখছি না, সাথে সাথেই বানিয়ে নিচ্ছি। হাতে সময় থাকলে রেস্টে রেখে দিতে পারেন, ডোটা অনেক বেশি মসৃণ এবং সফট হবে, তবে এটা সাথে সাথেও বানিয়ে নেওয়া যাবে। এখন ডোটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব লুচিগুলো বানানোর জন্য। লুচিগুলো আমি খুব বেশি বড় করব না, ছোট তৈরি করব, সেভাবেই লেচিটা কেটে নেব। এটা আপনাদের পছন্দ মতো, লুচিগুলো বড়ও করতে পারেন, ছোটও করতে পারেন। তো আমি ডো থেকে এভাবে ছোট ছোট করে লেচিগুলো কেটে নেব। আমি এখানে সবগুলো লেচি কেটে নিয়েছি, আর এখানে 12টা লেচি হয়েছে, 12টা লুচি হবে এখানে। আমি লুচিগুলো ছোট করে তৈরি করছি, যদি একটু বড় করেন তাহলে কম হবে। তো এখন লুচিগুলো বেলে নেব। লুচিগুলো বেলে নেওয়ার সময় এখানে তেল দিয়ে বেলে নিতে পারেন। তো আমি এখানে তেল বা আটা কোনো কিছুই দিচ্ছি না, এমনি এমনিই বেলে নিচ্ছি। যদি বেলতে অসুবিধা হয় তাহলে এখানে তেল অথবা সামান্য আটা দিতে পারেন। তো আমি গোল গোল করে সুন্দর মতো বেলে নেব। খুবই সহজ এই লুচি তৈরি করাটা। ময়দা যদি ঘরে না থাকে আটা দিয়েও কিন্তু এভাবে লুচিগুলো তৈরি করে নিতে পারেন। অনেকে হয়তো ভাবতে পারেন আটা দিয়ে লুচি খেতে ভালো লাগে না, তো আটা দিয়ে লুচি তৈরি করলে এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার এবং টেস্টি হয়। আটা এবং ময়দাতে আমি কোনো পার্থক্যই তেমন একটা বুঝি না। তো আমি লুচিগুলো এভাবে সুন্দর মতো গোল গোল করে বেলে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালো মতো গরম করে নিয়েছি। এখন একটা একটা করে লুচি ভেজে নেব। চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি, মিডিয়াম আঁচে লুচিগুলো ভেজে নিচ্ছি। এপিটোপিট উল্টে দিয়ে লুচিগুলো আমি ভেজে নেব। আর দেখুন লুচিটা কত সুন্দর মতো ফুলে উঠেছে, প্রতিটা লুচি এভাবে ফুলকো হবে। আর এই লুচিটা খেতে অনেক বেশি খাস্তা এবং টেস্টিও। এপিটোপিট উল্টে দিয়ে একটু লালচে কালার করে ভেজে নিচ্ছি, বা আপনারা সাদা করেও ভেজে নিতে পারেন, যার যার পছন্দ। আর প্রতিটা লুচি এরকম ফুলকো ফুলকো হবে, এরকম ফুলকো লুচি খেতে সবাই ভীষণ পছন্দ করে। আর এই লুচিটা সকাল অথবা বিকালের নাস্তায় বানিয়ে পরিবেশন করতে পারেন। তো সবগুলো আমি একইভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল আটা দিয়ে দারুণ মজাদার এবং টেস্টি, সকলের ভীষণ পছন্দের ফুলকো লুচি। গরম গরম এই লুচিগুলো খেতে অনেক বেশি মজার এবং অনেক বেশি টেস্টি। আমি যতগুলো লুচি ভেজেছি প্রতিটা লুচি এরকম ফুলকো হয়েছে, লুচিগুলো অনেক খাস্তা হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন সবগুলো লুচি কিন্তু ফুলেছে। আটা দিয়ে আমি খুবই সহজ পদ্ধতিতে আজকের এই লুচিগুলো আপনাদের বানিয়ে দেখিয়েছি, আপনারাও এভাবে বানিয়ে নিতে পারেন। আজকের এই লুচিটা আমি পরিবেশন করেছি নতুন আলুর তরকারি দিয়ে, আর নতুন আলুর তরকারি দিয়ে এই গরম গরম ফুলকো লুচি খেতে অসম্ভব রকমের টেস্টি এবং মজাদার, সবাই ভীষণ পছন্দ করবে। আলুর পরিবর্তে আপনাদের পছন্দ মতো মাংস বা যে কোনো তরকারি দিয়ে বা সবজি দিয়ে এটা পরিবেশন করতে পারেন। আশা করি আমার আজকের লুচির রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।